নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য তেল পটল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে 7টা বড় বড় পটল নিয়েছি। পটলগুলো মাঝখান থেকে চিরে নিয়েছি, একটু খোসা সমেতই কেটেছি আমি। এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ। নুন হলুদগুলো পটলের সাথে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হতে হতে চলুন জেনে নিই আজকের কিচেন টিপস। আলুর খোসা তো আমরা ফেলেই দিই, কিন্তু এবার থেকে আলুর খোসা ফেলে না দিয়ে যে বোতল নোংরা হয়েছে সেই বোতলে আলুর খোলাগুলো দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন বোতল ধুয়ে ফেলুন, একদম নতুনের মতো চকচক করবে। পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একটা পিট লাল লাল হয়ে উঠেছে। হয়ে গেছে আমাদের পটলগুলো ভাজা, একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে এক চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, ওই সর্ষে একটু নুন হলুদ দিয়ে বেটে নেব। এবার দিয়ে দিলাম একটু টমেটো, ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য জল। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। ভালো করে নেড়ে নিয়ে এবার পটলগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পটলগুলো। দিয়ে দিচ্ছি জল, ভালো করে ফুটতে দিতে হবে। পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিচ্ছি আর একটু নুন। হয়ে গেল আমাদের তেল পটল। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্টে জানান কেমন লাগলো আজকের ভিডিও। এ পর্যন্তই।